ভাগ্য এমন এক জিনিস যেটা কিনা যদি আপনার সাথ দেয় তবে মৃত্যুকে ছুঁয়ে টক করে আবার ফিরে আসতে পারবেন। আবার কিছু কিছু মানুষের ভাগ্য এমন হয় যাদের দেখার পর মনে হয় তাদের মৃত্যুই ছুটিতে রয়েছে। আবার ভাগ্যের জোরে কখনো কখনো কিছু কিছু মানুষ এমন কিছু করে বসে যেগুলো ক্যামেরাতে রেকর্ড না হলে কখনোই বিশ্বাস করাই যেত না। তো বন্ধুরা, সৌভাগ্যবান মানুষদেরকে নিয়ে এর আগের তিনটি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তো আজকে চার নম্বর এপিসোডের জন্য রিকোয়েস্টও করেছিলেন। তো আপনাদের জন্যই রোমাঞ্চকর প্রেজেন্টস লাকিয়েস্ট মোমেন্ট কট অন এ ক্যামেরা এপিসোড 4। কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা এক্সট্রা অর্ডিনারি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, আর তাদের কপাল দেখার পর আমরা হাক্কি বাক্কি খেয়ে যাই। আর এইখানে থাকা এই লোকটিকে একবার দেখুন, যে কিনা চেয়ারে বসে খুব শান্তি মতোই কথা বলছিল, আর ওই অবস্থায় একটি গাড়ি পার্কিং করারও চেষ্টা করছিল। কিন্তু লোকটি যখনই বসে থেকে বোরিং হয়ে যায় আর উঠে দাঁড়িয়ে সাইডের দিকে যেতে যায়, ঠিক তখনই গাড়িটি পেছন থেকে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে। বন্ধুরা, একই হয়তো বলে রাখে আল্লাহ মারেকে, কেননা লোকটি যদি সেখানে বসেই থাকতো তবে তো সে চিড়ে চ্যাপটা হয়ে যেত, আর এটা আমরা ভালো মতোই বুঝতে পারছি। মৃত্যু ছুটিতে থাকলে কেমনটা হয় সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন এই কার ড্রাইভার মিসাইল গতিতে পাথর আসা থেকে কিভাবে বেঁচে গেল। বন্ধুরা, যানবাহনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারি, তবে এই যাতায়াতের সময় কিছু কিছু বিচি পাকা ছেলে পেলে রয়েছে যারা কিনা রাস্তার মাঝে এইভাবে চুদুর বুদুর করে। আর আমরা অনুরোধ করব, আপনাদের সামনে যদি এরকম কাণ্ড দেখতে পান তবে তাদেরকে ছেড়ে দিবেন। আমরা অনেকেই যখন কোনো গাড়ি থেকে নামি তখন ভুলবশত ডান দিকে নামার চেষ্টা করি, কিন্তু বন্ধুরা, গাড়ি থেকে ডান দিকে নামার যে কী ভয়াবহ পরিণতি হতে পারে সেটা আপনারা একবার এই ভিডিওটি দেখুন। আর যখনই এই লোকটি তার গাড়ি থেকে ডান দিকে নামার জন্য কারের দরজাটি খোলে, তখনই পেছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তার দরজাটিকে ভেঙে নিয়ে চলে যায়, আর এই লোকটি মরতে মরতে একটুর জন্য বেঁচে যায়। এরপর থেকে আপনারা কেউ রাস্তায় ডান দিকে নামার চেষ্টাও করবেন না। বন্ধুরা, এবার এই ভিডিওতে থাকা এই তিনজনকে একবার দেখুন। না বন্ধুরা, এখানে আমরা এই তিনজন ছেলের কথা বলছি না, বরং পেছনে থাকা এই তিনটি বক্সের কথা বলছি, যেগুলো কিনা একা একাই আস্তে আস্তে নিচের দিকে ঢলে পড়ছিল। আর এইখানে থাকা এক ছেলে তো বাইরে চলে যায়, অন্য ছেলে গোডাউনের ভেতরে চলে আসে, আর আরেকটি ছেলে যখন সে সেখানে রাখা ব্যাগটি চেক করে কেবলই সরতে যাবে, ঠিক ওই মুহূর্তে এই ভারী বক্সগুলো পড়ে যায়। আর এখানে কোনো দুর্ঘটনার হাত থেকে ছেলেটি কীভাবে বেঁচে গেল সেটাই দেখুন। বৃষ্টির দিনে রাস্তায় গাড়ির চাকা স্লিপ করা খুব সাধারণ একটা বিষয়। এই অবস্থায় আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান তবে তো সেটা ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে, যেমনটা এই ভিডিওটি একবার দেখুন, যেখানে কিনা ওভার স্পিডে গাড়ি চালাতে চালাতে ব্রেক করার সময় এই গাড়িটি স্লিপ করে এবং সেখানে থাকা একটি পাথরে ধাক্কা খেয়ে যায়, এবং সেখানে দাঁড়িয়ে থাকা দুই লোকের কাছাকাছি গিয়ে গাড়িটি উল্টাপাল্টে কোনোভাবে এই লোকগুলো বেঁচে যায়। আর এই লোকগুলো তো তেমন কোনো ধরনের ক্ষতি হয়নি, তবে রোহিত শর্মার সিনেমার মতো উড়ন্ত গাড়ি তাদের সামনে আসতে দেখে হাক্কি বাক্কি খেয়ে যায়। বন্ধুরা, কাট কাটার জন্য এই মেশিনটি অত্যন্ত মারাত্মক হয়ে থাকে, কেননা এখানে থাকা ব্লেডগুলো হাই আরপিএমে ঘুরতে থাকে আর এগুলো অনেক বেশি ধারালো থাকে। তবে এখানে থাকা লোকটির ভাগ্যই একবার দেখুন, যে কিনা এই মেশিনটি দিয়ে কাট কাটার কাজই করছিল তখনই হঠাৎ করে তার হাতটি স্লিপ করে যায়, আর তার ভাগ্যের জোরে তার মাথা মেশিনটিতে চলে যাওয়া থেকে একটুর জন্য বেঁচে যায়, না হলে তো এতক্ষণে তার মাথা হয়তো দুই টুকরো হয়ে যেতে পারত। যাই হোক, ট্রান্সপোর্টেশনের সময় অতিরিক্ত মালামাল নেওয়া মোটেই উচিত নয়, তো মানুষ একটুখানি মুনাফার আশায় ওভারলোড নিয়ে যানবাহনগুলোতে মালামাল তুলে থাকে। আর ঠিক এমনই এই ভিডিওটিতে একবার দেখুন, যেখানে কিনা এই ট্রাকটি তার ওভারলোড করে মালামাল নিয়ে নিয়েছিল, এরপরে আস্তে আস্তে ট্রাকটি ওপর থেকে তার ব্যালেন্স হারাতে শুরু করে। চলন্ত রাস্তায় এই ট্রাকটিকে দেখে যে কেউ তার পাশ দিয়ে যেতেও ভয় পাচ্ছিল, তবে ওপরওয়ালার ইচ্ছায় এই ট্রাকটি ফাঁকা জায়গাতে গিয়ে উল্টে যায়, আর এই অবস্থায় তারও কেমন কোনো ক্ষতি হয়নি। তবে আপনারা একবার ভেবে দেখুন, যদি হাই ট্রাফিকের রাস্তায় এটি উল্টে যেত তবে আশেপাশে মানুষজনের যে কী ক্ষতি হতো সেটা হয়তো বলে বোঝাতে হবে না। বন্ধুরা, মৃত্যু যখন ছুটিতে থাকে তখন কি হয় তাই দেখুন। এখানে এই কার রেসার 150 মাইল প্রতি ঘন্টা বেগে বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই তার সামনে হঠাৎ করে দুইটি গাড়ি চলে আসে, কিন্তু একটুর জন্য কিভাবে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায় সেটাই দেখুন।
এখন এটিকে ড্রাইভারের ভাগ্য বলবেন নাকি তার এক্সপিরিয়েন্স সেটাই বলা মুশকিল। যাই হোক না কেন, একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল, একই হয়তো বলে ভাগ্য। এবারের এই বেয়াক্কল সাইকেল চালককে একবার দেখুন, যে কিনা এত স্রোতের মধ্য দিয়েও নিজে ভেবেছিল যে সে সুপার হিরো আর সাইকেল নিয়ে চালিয়ে ওই পারে চলে যেতে পারবে, কিন্তু এই অবস্থায় পানির শক্তির কাছে তার শক্তির কমতি পড়ে যায়, আর তাই তো সাইকেল নিয়ে তো পড়ে যায়, অন্তত নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে। তবে বেচারা সাইকেলটি সেখান থেকেই চলে গিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি রেকর্ড করার জন্য এই ভিডিওগ্রাফারকে অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন, কেননা এত রিস্ক নিয়ে সে বরফের ভাঙ্গন থেকে কিভাবে বেঁচে ফিরে আর এই ভিডিওটি রেকর্ড করে সেটাই দেখুন। বন্ধুরা, সত্যিকার অর্থে ভাগ্য যে কাকে বলে এটি জানার জন্য এই ভাইয়ের ফুটেজটি একবার দেখুন, কেননা এখানে মাত্র এক সেকেন্ডের এদিক সেদিক হলে এতক্ষণে লোকটি পেটের ভাত বের হয়ে যেত। এবার আপনি একবার এই মেয়ে দুটোকেই দেখুন, যেখানে কিনা তারা দুইজন পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য আসছিল, আর তখনই হঠাৎ করে রাস্তার আওয়ারা গরু তাদের উপরে লেগে যায়, আর এই অবস্থায় পেছনে থাকা মেয়েটি কোনোভাবে দেখে ফেলে, আর তারপরে তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। ওই মুহূর্তে গরুটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে গুতা মেরে ফেলে, না হলে বুঝতেই পারছেন মেয়ে দুটোর কী অবস্থা হয়ে যেত। যদি কুমিরের কথা বলি, তবে এরা কতটা মারাত্মক আর হিংস্র হয়তো আপনাকে এটা আর বলে বোঝাতে হবে না। তবে তারপরও কিছু কিছু অকালমন্দির লোক রয়েছে যারা কিনা এই কুমিরগুলোকে খাবারের লোভ দেখিয়ে কিনারায় নিয়ে আসতে চায়, আর ঠিক এমনই কাজ করতে চেয়েছিল এই লোকটি, যেখানে কিনা কুমিরটিকে মাংসের লোভ দেখিয়ে আস্তে আস্তে কিনারার দিকে নিয়ে আসতে চাচ্ছিল, আর তখনই হঠাৎ করে তার পাটি স্লিপ করে কাদায় গেঁথে যায়। কিন্তু হয়তো তখন কুমির মশাই শিকার করার মুডে ছিল না, তাই তো লোকটি কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে। এবার আপনি একবার এই লোকটিকেই দেখুন, যে কিনা একটি ব্ল্যাক মাম্বা সাপকে কোনো জারের মধ্যে আটকিয়ে রাখতে চাইছিল, আর তখনই সেই সাপটি তাকে ছোবল দিতে যাবে, ঠিক ওই মুহূর্তে লোকটি হাত ছড়িয়ে ফেলে, আর এই অবস্থায় সাপটি নিচে পড়ে গিয়ে পালানোর চেষ্টা করলো, আবারও লোকটি সাপটিকে ধরে ফেলে। সত্যি বন্ধুরা, সাপের কামড় থেকে লোকটি যেভাবে বেঁচে ফিরেছে তা বিশ্বাস করার মতো না। আর ঠিক এমনভাবে থাইল্যান্ডের এই মেয়েটিকে একবার দেখুন, যে কিনা সাপ ধরার জন্য পুরো থাইল্যান্ড ব্যাপী বিখ্যাত, আর এই মেয়েটিকে দেখুন এত বিশাল আকারের সাপকে কীভাবে নিজের কাবুতে নিয়ে নিচ্ছে। সত্যি বন্ধুরা, ভিডিওটি দেখার পর পুরো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, আর এটাকে মৃত্যু নিয়ে খেলার চাইতে কম কিছু বলা যাবে না, কেন দেখুন সাপটি বারে বারে তাকে ছোবল দেওয়ার চেষ্টা করছে। আর এই মেয়েটির কার্যকলাপ দেখে আপনি যদি এতটুকু অবাক হয়ে থাকেন, তবে এখন একটি লাইক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন। এবার আপনি একবার এই মানুষরূপী ফেরেস্তাকেই দেখুন, যেখানে কিনা একটি সিএনজি হঠাৎ করে ব্যাকে ব্রেক করতে গিয়ে যেই মাত্র না উল্টাতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা লোকটি কোনোভাবে সিএনজিটিকে ধাক্কা দিয়ে আবার সোজাসুজি করে দেয়। সত্যি বন্ধুরা, এখানে এই লোকটি না থাকলে যাত্রী আর ড্রাইভারের যে কত বড় ক্ষতি হতে পারত সেটা আপনারা বুঝতেই পারছেন। এই মানুষরূপী ফেরেস্তার জন্য কি একটি লাইক দেওয়া যায় না? প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন। তো সৌভাগ্যবান মানুষদেরকে নিয়ে আপনাদের আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর এই ভিডিওটির পার্ট 5 দেখতে চাইলে কমেন্ট বক্সে এখনই পার্ট 5 লিখে ফেলুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।